অফিসারদের বসার রুম রয়েছে। এটা হচ্ছে আমার বসার রুম, রুম নম্বর 300। এই রুমটি একটি স্মার্ট রুম, তো চলুন একটা স্মার্ট রুম দেখে আসি। আমার এই রুমটি এখন অন্ধকার, অর্থাৎ এই রুমের লাইটগুলো এখন বন্ধ আছে। আমি এখন রুমে ঢুকব, এই লাইটগুলো এখন জ্বলে যাবে। এটা হচ্ছে প্রথম ধাপ, আমি আমার রুমে ঢুকছি। আমি রুমে ঢুকলাম, আমার রুমের লাইটগুলো জ্বলে উঠল। ঠিক একইভাবে আমি যখন রুম থেকে বেরিয়ে যাব, এর একটি নির্দিষ্ট সময় পর এই টাইমটা সেট করে দেওয়া হবে, সবগুলো লাইট বন্ধ হয়ে যাবে। এটি হচ্ছে স্মার্ট রুমের একটি বৈশিষ্ট্য। স্মার্ট সিস্টেম হওয়ার কারণে আমরা বিভিন্নভাবে এই চালু রাখা ফ্যান এবং লাইটগুলোকে বন্ধ করতে পারি। প্রথমত যদি এই রুমটাকে আমরা অটোমেশন করে ফেলি, যেটা আমরা আমাদের ভিডিওতে দেখলাম যে রুমে ঢুকলে লাইটগুলো আমার উপস্থিতিতে চলবে, আবার ফ্যানগুলো চলবে, আর যদি আমি চলে যাই আমার অনুপস্থিতিতে লাইট ফ্যানগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এটা একটা বিষয় থাকবে। অথবা সেটা যদি নাও হয়, তাহলে আমরা আমাদের মোবাইল এক অ্যাপস আছে, সেই অ্যাপস এর মাধ্যমে আমাদের এই জ্বলে থাকা লাইট বা চালু থাকা ফ্যানগুলোকে আমার অ্যাপসে গিয়ে আমার যে বাটন আছে সেই বাটনগুলোকে অফ করে আমি আমার বাসা থেকে বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমি আমার এই রুমের লাইট এবং ফ্যানগুলোকে বন্ধ করতে পারবো। তাহলে মোবাইল অ্যাপস এর মাধ্যমে করতে পারবো, আবার অটোমেটিক বন্ধ হওয়া যে সিস্টেম সেটা যদি চালু থাকে একা একাই বন্ধ হবে। এখানে রয়েছে মোট 3টি লাইট এবং 1টি ফ্যান। তো আমরা যদি যখন অন করব, স্মার্ট সুইচটাকে অন করব, তখন সেটা আমার লাইট জ্বলবে বা ফ্যান চলবে। এটা হচ্ছে একটা সিস্টেম। আর যদি অটোমেশন করা হয়, তাহলে এখানে একটা সেন্সর থাকবে। আমরা যখন আসব, মানুষের উপস্থিতি যখন পাবে সেই সেন্সর, তখন সেন্সর আমাদের যে লাইট যে চালু হওয়ার যে সিস্টেম, অর্থাৎ বিদ্যুতের যে কানেকশন, সেই সিস্টেমটাকে এই সেন্সর অ্যাক্টিভ করে দেবে। অর্থাৎ এখানে একটা রিলে মোড আছে, সেই রিলেকে সে অ্যাক্টিভ করবে। রিলে তখন স্মার্ট সুইচ যেটা আছে সেই স্মার্ট সুইচকে কানেক্ট করবে, এবং স্মার্ট সুইচ থেকে তখন আমার ফ্যান বা লাইটের মধ্যে বিদ্যুৎ চলে যাবে এবং সেটা জ্বলবে।